আমার মা আমার শ্বশুর বাড়ি থেকে বিভিন্ন জিনিস যেমন ছাগল খাটপালং এর দাবি করতেছে, আমি নিষেধ করে আমাকে ধমক দেয়, এখন আমার করণীয় কি? আপনাকে যদি আপনার মা ধমক দেয় তাহলে বুদ্ধি হলো আপনার বোনের শাশুড়িকে শ্বশুরকে আপনি কি উস্কে দিবেন? আপনি তো মাসালা জানতে চান না, বুদ্ধি জানতে চাইছেন, তো বুদ্ধি দিলাম। আপনি আপনার বোনের শ্বশুর শাশুড়িকে গিয়ে উস্কে দিবেন যে আপনারা এখনই যান একটু চাপ দেন, যদি তাদেরকে বুঝায় নিতে পারেন, সত্যি তাদের দিয়ে চাপ দেওয়াইতে পারেন, তাহলে আপনার মা আশা করি সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ সবসময় মাসালেদে মানুষকে সংশোধন করা যায় না, অনেক সময় একটু কৌশলী হতে হয়। কোন মা কোন বাবা তারা যদি সন্তানকে যৌতুক নেওয়ার জন্য জোর করে, তারপরও সন্তান যৌতুক নেওয়া তার জন্য জায়েজ নাই, হারাম। লা তুআতালি মাখলুকুন ফি মাসিয়াতিল খালিক, মা বাবা কেন? কারণ নির্দেশ মানতে গিয়ে আল্লাহর অবাধ্য হওয়া যাবে? আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যৌতুক খাওয়া হালাল না হারাম? আমাদের দেশে যৌতুক কি অল্প স্বল্প আছে না অনেক? আপনাদের এলাকায় আছে? এই মসজিদে এমন কোন লোক আছেন যে ইমিডিয়েট গত এক বছরের মধ্যে বিয়ে করেছেন একটি সুতার যৌতুক নেওয়া ছাড়া? সুবহানাল্লাহ, অনেক লোক আছে দেখা যায়, এলাকার না দূরের। দাঁড়ান দেখি, ভেরিফিকেশন করা যাবে কিভাবে? আর ছোট ভাই তো আপনার পক্ষে বলবো, শ্বশুরবাড়ির কেউ আছে? তাহলে বলো কি কোনো যৌতুক নেন নাই? এলাকার অনেকে আছে, এ সাক্ষী ভাই যৌতুক নেয় নাই? ওনার এলাকার মানে মেয়ে পক্ষ না ছেলে পক্ষ? বন্ধু, আচ্ছা যাক, আমরা বিশ্বাস করছি আপনাকে, আপনি মুসলমান, দিনই মাহফিলে আসছেন, মিথ্যা বলেন নাই, কোনো যৌতুক নেন নাই। কি আপনার শ্বশুরে গরিব সেজন্য না একসাথে পরে ভিসাটা ভিসা দিয়ে দিবে? হ্যাঁ, নোয়াখালী এলাকা কোনো যৌতুক কিছু খুশি মনে কিছু দেয় নাই? হ্যাঁ, কি দিতে চাইছিল? খুশি মানে কি দিতে চাইছিল? তো নেন নাই, আপনার আব্বা আম্মা চাপ দেয় নাই, দিছে তা আপনি দেন নাই, মাশাআল্লাহ, এই যুবককে তো স্যালুট দেওয়া উচিত, মাশাআল্লাহ। চলে আসেন, চলে আসেন সামনে, পুরস্কার তো আমার কাছে নাই, আর পকেটে টাকাও তো নাই বেশি, একটা এটা আছে আপনার কাছে? আচ্ছা তাহলে আপনি নিয়ে আসেন, এটা দিই ওনাকে, আপনি নিয়ে আসেন, আপনার কাছে কয়েকটা আছে নিয়ে আসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই ভাই দাঁড়াইছেন, আপনি আলেম মানুষ মনে হয়, মাশাআল্লাহ, লেবাস পরে তো আলেম মনে হয়। আপনি বিয়ে করছেন তো অনেক আগে, কবে বিয়ে করছেন? আসতে, হ্যাঁ, 13-14 মাস আগে। কোনো যৌতুক নেন নাই, ব্যাপার কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই ভাইও যৌতুক ছাড়া বিয়ে করেছেন বলছেন। আপনার শ্বশুর পক্ষের কেউ আছে এখানে? ওয়াল্লাহ, অনেক দূর থেকে আসছে আমার ভাই। তাহলে আপনি যৌতুক নেন নাই, তারা দিতে চায় নাই, এই জন্য আপনি নেন নাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলে আসেন, চলে আসেন, মারহাবা, মাশাআল্লাহ। আচ্ছা, এটা তো যৌতুক গেল, সহনীয় মহরে মেয়ে বিয়ে দিয়েছেন, এমন কোনো বাবা বা এমন কোনো মেয়ের ভাই এখানে আছেন গত 1-2 বছরের মধ্যে সহনীয় মহরে মেয়েকে বিয়ে দিয়েছেন, এমন কেউ আছেন? একজনও নাই, তাহলে যৌতুকের বিরুদ্ধে এত হুঙ্কার দিয়ে কি লাভ হলো? আপনি মেয়ে বিয়ে দিয়েছেন না বোন? কবে? মহর কত ধরছেন? মাশাআল্লাহ, 1,05,000 টাকা বিয়ে হয় নাকি আজকাল? এ ভাই তার মেয়েকে 1,05,000 টাকা বিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা তার মেয়েকে সুখী করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা তার এই দম্পতিকে আল্লাহ শান্তি দান করুন, সমৃদ্ধি দান করুন, এবং তাদের জীবন আল্লাহ তাআলা বারাকা দান করুন, মাশাআল্লাহ। তো আপনি এত কমে রাজি হয়েছেন কেন, ব্যাপার কি? মাশাআল্লাহ, ইন্না আযামান নিকাহে বারাকাতান আইসারুহা মাউনা নিআমাস সাদাকি আইসারুহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচাইতে উত্তম মহর হলো যেটা আইসারুহু, যেটা সবচাইতে সহজ হয়, সহনীয় হয়। মেয়ের বাবারা মহর 30 লাখ 40 লাখ 10 লাখ হাঁকবেন না, বিবাহকে সহজ করেন। যুবকগুলো বিয়ে করতে চায়, চরিত্র হেফাজত করতে চায়, কিন্তু আপনাদের এরকম ফিগারের কারণে বিয়ে করার সাহস পায় না, যদিও যুবকরাও সব ফাঁকিবাজ, মহর দেয় না। আচ্ছা এবার আসেন, এমন কোন যুবক আছেন গত 1 বছরের মধ্যে বিয়ে করেছেন আর শতভাগ মহর পরিশোধ করে দিয়েছেন?
আছেন কেউ? ওই যে ভাই হাত তুলছে, দাঁড়ান। আপনি বিয়ে করেছেন কতদিন আগে? 13 বছর আগে। ও 1.5 বছর আগে। হ্যাঁ, মহর কত ধার্য হয়েছিল? আল্লাহ, এত শর্ট কেমনে কি? আচ্ছা, দিয়ে দিছেন পুরাটা? 20,000 তো দিয়েই দিবেন। এইটা কি ওই যে বাজার ঘাট করছেন এগুলো দিয়ে কাটাকাটি করছেন? আলাদা দিছেন, দেওয়ার পর আবার বোর কাছে নিছেন? উনি কি করছে ওই টাকা? হ্যাঁ, আর কোনো দাবি করেন নাই? কদিন পরে হাওলাত চাবেন না তো? চলে আসেন, মাশাআল্লাহ। চারজন হলো, এই চার ভাইকে আমরা সম্মানিত করবো। বই আসুক, আমি অন্য প্রশ্নে চলে যাই, সংক্ষেপ করতে হবে আমার। জি।